মেঘালয় সরকার হাই হাই, অসম সরকার হাই হাই, অসমের নিরাপত্তা সুনিশ্চিত করক, রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে শহ রাইজর উত্তাল প্রতিবাদ, প্রতিবাদকারীক বাধা দিবলে সাজু সেনা আরক্ষী, এয়া দুধনৈ ডাইনাডুবি সংযোগী 217 নং রাষ্ট্রীয় ঘাইপথর দৃশ্যাংশ। চারিদিন পূর্বে চুবুরীয় রাজ্য মেঘালয়ের ওয়াগাসিত গোয়ালপাড়ার 3 যুবকক নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর মঙ্গলবারে মেঘালয়ের রংজেং থানার অন্তর্গত ওয়াগাসিত উদ্ধার হয়েছিল গোয়ালপাড়া জেলার দলগুমার জমর আলী, নূর মোহাম্মদ আর কৃষ্ণায় খড়ি ধরার জাহিদুল ইসলামর মৃতদেহ। আর তার পাছতে হত্যাকারী করায়ত্ত করার দাবিত আমসুর উদ্যোগত রাজপথত এই প্রতিবাদ। মেঘালয় সরকার হাই হাই, অসম সরকার হাই হাই, মেঘালয়ত থাকা অসমীয় মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করক, হত্যাকারী গ্রেপ্তার করক আদি বিভিন্ন স্লোগানের পরিবেশ উত্তাল করে তোলে প্রতিবাদকারী। আনহাতে অতি শীঘ্রে হত্যাকারী গ্রেপ্তার নকরিলে অসম মেঘালয় সংযোগী প্রতিটি পথ অবরোধ করে আন্দোলনের কার্যসূচী রূপায়ণ করার হুঙ্কার প্রতিবাদকারী। আপনাদের জানে যে যা পরশি মেঘালয় তিনটাকৈ ডেড বডি ওলাইছে জীবন্তে। আসলে অমানবীয়ভাবে আমি কেতিয়াও এনেকুৱা ঘটনা দেখা নাই। মেঘালয় প্রতিবারে মানুষ হত্যা করা হয়, কিন্তু এইবার যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তিনজন মানুষ গাড়ির ভিতর ধরাই জীবন্তে জ্বলাই দিয়ে হত্যা করলে, এই কার্যটুক আমি আসলে মানি লোক নাই। আমি তীব্রভাবে যে ঘটনাটা নিন্দা করেছো, গুরুত্ব দিচ্ছো। মেঘালয় সরকারখনে প্রতিবারে দেখিছো যে আমার মানুষ যেতে অত্যাচার করে, অসমীয় মানুষ যেতে হত্যার বলি হয়, কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকরে, যার কারণে এটার পিছত এটা আমার অসমীয় মানুষ আমি হেরুবলগা হয়েছে। গতিকে মেঘালয় সরকারের বিরুদ্ধে আজ আমি এই পদ অবরোধ কার্যসূচী ঘোষণা করেছিল মেঘালয় সীমান্ত। কিন্তু আজ পরীক্ষার যেহেতু আজ মেট্রিকের রিজাল্ট দিব, আমি 9:30টার পরে আহিছিল। গতিকে আমি পরীক্ষার কারণে আমি সাময়িকভাবে আজ পদ অবরোধ কার্যসূচী আমি অল্প স্থগিত রাখিছো। পরবর্তী পর্যায়ত আমি আন্দোলন করিম। এটা কথা আমি স্পষ্টভাবে জানাইছো যে মেঘালয়ত থাকা প্রতিজন অসমীয়া মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হব লাগিব। এনেকুৱা হত্যাকাণ্ডর দোষী সকলক করায়ত্ত করার ব্যবস্থা করব লাগিব। আজি এই পরিয়ালটা একেবারে নিরোহী পরিয়াল, দুখীয় পরিয়াল, এওঁলোকক ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করব লাগিব। আর অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরক আমি আহ্বান জানাইছো যে অসমৰ মানুষ যেতিয়া মেঘালয়ত বসবাস করে, অসমৰ মুখ্যমন্ত্রী নজর দিয়াটো দরকার। আসলে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বা অসম সরকারখনৰ কিছু দুর্বল নীতির কারণে আজি মেঘালয়ত এটার পিছত এটা মানুষ হত্যার বলি বা অত্যাচার অপহরণ হওয়ার পিছতো মেঘালয় সরকারে এটার পিছত এটা এনেকুৱা ঘটনা করব পাৰিছে বা মেঘালয় দুষ্কৃতিকারীসকলে করেছে। কিন্তু সেই কারণে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহ্বান জানাইছো যে আপুনি অন্তত মেঘালয় সরকারক বাধ্য করায় অসমৰ মানুষখিনিক নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করক। আমি আজি গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক মেমোরান্ডাম দিছো, অসমৰ মুখ্যমন্ত্রীকে আমি এই কথাখিনি অবগত করছো, আমি মেঘালয়ৰ মুখ্যমন্ত্রীকে আমি এই কথাখিনি অবগত স্মারকপত্র যোগে করছো। যদি পরবর্তী পর্যায়ত যদি মেঘালয়ত যদি আরো মানুষ হত্যার বলি হয় বা এই হত্যাকাণ্ডের লগত জড়িত ব্যক্তিসকলক যদি করায়ত্ত করানো হয়, পরিয়ালকেইটা যদি ক্ষতিপূরণ নাপায়, তেনেহলে পরবর্তী পর্যায়ত আমি কাইলৈ আকৌ আমি বহিম। পরবর্তী ধারাবাহিকভাবে অসম মেঘালয় সীমান্ত প্রতিটি রাস্তা অবরোধ কার্যসূচী, অসমের রাস্তা অবরোধ কার্যসূচী প্রয়োজন আমি বন্ধর কার্যসূচী লম। কিন্তু আমার এটা কথা স্পষ্ট, অসমত থাকা প্রতিজন নাগরিকর মেঘালয়ত থাকা মানুষের আমার নিরাপত্তা সুনিশ্চিত হব লাগিব। অসমৰ মুখ্যমন্ত্রী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করক। মেঘালয় সরকারক আমি পুনর্বার নিন্দা করেছো, গরিহণা দিছো, আর এই মানুষখিনি ন্যায় নোপোৱালৈকে সদৌ সংখ্যালঘু ছাত্রজন আন্দোলন অব্যাহত রাখি। দুধনৈৰ পৰা নবজিৎ ৰাভাৰ রিপোর্ট, এনি ভাৰত 24।